যত দিন যাচ্ছে রাজ্যের দিকে দিকে বোমা বিস্ফোরণের ঘটনা একের পর এক সামনে আসছে। এগরার পর এবারে কোচবিহার মাটি খুঁড়তে গিয়ে আচমকাই বিস্ফোরণ, আর তাতেই কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাটি কোচবিহার ভেটাগুড়ি দক্ষিণ বালাডাঙ্গা এলাকার। শনিবার বালাডাঙ্গার বাসিন্দা আজাদ মিয়ার বাড়ির পেছনের একটি ডোবায় মুজাফর মিয়া এবং সফিকুল মিয়া নামের দুই ব্যক্তি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন। মাটির ভিতরে যে বোমা রাখা রয়েছে তা ঘুণাক্ষরে টেন পাননি তারা, এবং জানা যায় যে নাকি কোদালের ঘা বোমে লাগতেই হঠাৎই তা ফেটে যায়, আর তাতেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে গ্রামবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে দেখেন যে জ্ঞান হারিয়ে মুজাফর মিয়া মাটিতে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন। এরপরই স্থানীয়রা তার বাড়িতে খবর দেন। তড়িঘড়ি ওই অবস্থায় তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, এবং দেখতেই পাচ্ছেন যে এলাকায় বর্তমানে একদম পুরো কঠিন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, সব দিকে খেয়াল রাখা হচ্ছে। এবং এই পুরো বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা রবিনা খাতুন কি বলছেন শুনব। মানে খাল খুঁড়তে গেছে, খাল খুঁড়তে করতে মানে ভিতরে যে বোমা রাখা ছিল উমা তো জানে না, উমা খাল খুঁড়ছে মানে যে কোদালের চাপ পড়ছে মানে ফাটে গেছে। ওখানে চোখে লাগছে। ওখানে কয়জন কাজ করছিল কোদালে? দুইজন কাজ করছিল, মানে একজন আগে উঠে গেছে আর উনি খুঁড়তেছিলেন। উনি মানে পুরো শ্বাসাদ ওইটা মানে ইয়ে হয়ে গেছে। কিরকম ক্ষতি হয়েছে? চোখে লাগছে মানে চোখ দিয়ে যে মানে ফাটে গেছে, রক্ত বেরিয়েছে, পায়ে লাগছে। এবং বোমের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেখানকার মানুষজন তারাই পুরো ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন, এবং এই পুরো ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, আর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে হাসপাতালও নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে গুরুতর আহত এক ব্যক্তিকে, যেটা আপনাদেরকে বলছিলাম যে মাটি কোপানোর সময় ঘটনাটি ঘটে। তবে কে বা কারা মাটির ভিতরে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে তারা রেখে গিয়েছিল সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এগরার পর কোচবিহারের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এরকমই আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।